এটিএন বাংলার সেরা তিন সংবাদকর্মী এবং একজন চিত্রগ্রাহককে পুরস্কার ও সম্মাননা স্মারক দিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর কাউরান বাজারে এটিএন বাংলা বার্তা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগস্ট মাসের সেরা রিপোর্টার ও ক্যামেরা পার্সনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট আন্দোলনের রিপোর্ট করায় আদ্দিন সজীব ও ফেনী নোয়াখালী সহ বেশ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির রিপোর্ট করায় মুশফিকুর রহমানের এবং মিজান শাহজাহানের কন্টেন্ট সর্বোচ্চ ভিউ হওয়ায় তাদের সম্মাননা দেওয়া হয়। এ সময় সেরা ভিডিও ধারণের পুরস্কার দেওয়া হয় ক্যামেরা পার্সন এমদাদুল হককে। পুরস্কার বিতরণী শেষে বার্তা বিভাগের কর্মীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।